नमस्कार आपनारा देखछेन आपनार प्रिय यूट्यूब चैनल छाद बाहार। एई प्रतिबेदनेर माध्यमे घरोया उपाये सठिक नियम मेने पेपे गाछेर परिचर्या किभाबे करबेन से विषय निये विस्तारित जानाबो आर एई पुरो भिडियो जुड़े आपनादेर संगे थाकबो आमी बासुदेव मंडल। पश्चिमबंगेर जलवायु अनुसारे ग्रीष्मकालीन फसलेर मध्ये पेपे अन्यतम। अल्प परिचर्याय प्राय सारा बछरई पेपेर चाष करा जाय। आपनार बाड़ीते जदि सामान्य जायगा थाके ताहले सेखाने ए सब्जी बा फल गाछटी बसाते पारें। अनेक धरनेर जात रयेछे, रेड लेडी, हानिडिउ, शाही पेपे, रांची ओ बर्तमाने विभिन्न शंकर प्रजातिर पेपे गाछ पावा जाय। विश्वासयोग्य नार्सारि थेके आपनार पछन्द मतो प्रिय यात्री बसाते पारें। पेपे चाषेर जन्य दोआंश बा बेले दोआंश माटी आदर्श। मूलत पेपे चारा रोपणेर 80 थेके 90 दिनेर मध्ये पेपे गाछे फुल आसते शुरू हय। आमरा साधारणत सेरकम कोनो जत्न नी ना, किन्तु जदि आमरा अल्प जत्न नी ताहले एई गाछ थेके आमरा अधिक फलन पाबो। कि धरनेर खाबार देबेन एई गाछे? सरिषार खोल भेजानो जल आमरा व्यवहार करते पारि। सरिषार गुड़ो खोल जेहेतु एखन अतिरिक्त गरम, दुदिन भिजिए राखबेन एक मुठो परिमाण एक लिटार जले दिए। सेई जे जलटी गाछेर गोड़ा थेके किछुटा दूर दिए दिते पारें। एछाड़ा बाजार थेके आना जे समस्त सब्जीर खोसा आमरा फेले दी, सेगुली फेले ना दिए सेगुलिकेओ दू थेके तीन दिन भिजिए राखबेन। ताहले देखबेन जे रकम लाल रंगेर हये जाच्छे जलटा, सेई जलटा आमरा मासे एकबार व्यवहार करते पारि। এই সামান্য যে খাবার যদি আমরা গাছে দিই তাহলে আমরা অধিক ফলন পাবো। আর এই পেঁপে গাছের রোগ পোকায় আক্রান্ত হয়, সাধারণত সেরকম কোনো আক্রান্ত না হলেও অনেক সময় আমরা দেখি যে মিলিবাগে আক্রান্ত হয়েছে। মিলিবাগ বা দোয়ে পোকা, অনেক সময় সাদা মাছিরও আক্রমণ হয়। এই মিলিবাগ আক্রান্ত হয়েছে আপনি কিভাবে বুঝবেন? দেখবেন যে গাছের সারিবদ্ধভাবে পিঁপড়ে উঠছে, সাদা সাদা যে পোকা গাছের যে পাতা রয়েছে সেই পাতার তলায় বা মূল যে অংশ অর্থাৎ মূল মঞ্জরি গাছের যে ছোট্ট ছোট্ট পাতাগুলি বেরোচ্ছে সেখানে সাদা রঙের পোকা ভর্তি হয়ে যায় আর সাদা মাছির আক্রমণ হয়। এই সাদা মাছি কচি কচি যে পাতাগুলো বেরোয় সেখানে রস শুষে খেয়ে নেয়, ফলে পাতা কুঁকড়ে যায়। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এক লিটার জলে 2 ml পরিমাণ যে কোনো ধরনের শ্যাম্পু ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। জলটি শ্যাম্পুটি জলে দেওয়ার পর সেটি বিকালের দিকে স্প্রে করতে পারেন, অথবা ইনসেক্টিসাইড ও ফাঙ্গিসাইড হিসেবে আমাদের বাড়িতে যে হলুদ গুঁড়ো আমরা রান্নায় ব্যবহার করি সেটি 1 চা চামচ পরিমাণ 1 লিটার জলে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে যদি স্প্রে করেন তাহলে এই রোগ পোকার হাত থেকে আমরা মুক্তি পাব। এরকমভাবেই যদি আমরা খুব সহজেই পরিচর্যা করি এই পেঁপে গাছের তাহলে আমরা অধিক ফলন পাব এবং অবশ্যই এই সমস্যার থেকে আপনারা উপকৃত হবেন। এক্ষেত্রে জানিয়ে রাখি যে পেঁপে গাছের গোড়ায় যখনই আমরা কোনো খাবার দিই তখন অন্যান্য গাছে খুশে দিতে হয়, কিন্তু পেঁপে গাছের ক্ষেত্রে আপনারা খুশে দেবেন না। যদি দেখেন যে শিকড় মাটির উপরে উঠে গেছে তাহলে অন্য জায়গা থেকে মাটি এনে আপনারা দেবেন, কারণ এটি খুবই সুখী গাছ, একটুতেই মারা যায়, শিকড়ে আঘাত হলে যদি মারা যায়। তাই আপনারা এই গাছের গোড়ায় খুশবেন না। এই পেঁপের উপকারিতা অসামান্য। পেঁপে ভিটামিন এ সমৃদ্ধ। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে পেঁপেইন নামক হজমকারী পদার্থ থাকে যা কৃমির সংক্রমণ, আলসার, ত্বকে ঘা, কিডনি ও ক্যান্সার নিরাময়ে কাজ করে। কাঁচা পাকা দুভাবেই খাওয়া যায়, তাই অবশ্যই আপনারা এই পেঁপের গাছ বসাতে পারেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নিয়ে এই প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে একটি লাইক দেবেন, সঙ্গে আমার এই ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমানে করোনা পরিস্থিতিতে আপনি সুস্থ থাকবেন আর আপনার প্রিয় গাছগুলিকে সুস্থ রাখবেন, এই আশা নিয়ে এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।